হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম নিয়ে আলোচনা করব ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং। তো চলুন শুরু করা যাক। তো এখানে আসলে প্রবলেমটা কি, তো এখানে একজন ধরুন সেলসম্যান আছে যে হচ্ছে কিছু এরিয়া ট্রাভেল করে তার প্রোডাক্টগুলো সেল করবে। তো সেই যে এরিয়াগুলো ট্রাভেল করবে সেই এরিয়ার জন্য ধরুন এখানে একটা ম্যাপ দেওয়া আছে এবং সেই ম্যাপে হচ্ছে চারটা এরিয়া আছে, এ বি সি এবং ডি। ওকে, তো এখানে আসলে সেলসম্যান কি করবে, সেলসম্যান ধরুন যদি সে এখান থেকে স্টার্ট করে, ঠিক আছে, মানে এই চারটা এরিয়া থেকে যে কোনো হচ্ছে তার একটা স্টার্টিং এরিয়া হবে। তো ধরলাম এখানে হচ্ছে তার স্টার্টিং এরিয়া হচ্ছে এ, ঠিক আছে। তাহলে কি করবে সে, দেখুন সে যদি এ থেকে স্টার্ট করে তাহলে তাকে সবগুলা, মানে এ বাদে আর বাকি যে এরিয়াগুলো আছে সবগুলা এরিয়া ভিজিট করে তাকে আবার সেই এ তে ব্যাক করতে হবে, ঠিক আছে। মানে ধরুন এখান থেকে যদি সে স্টার্ট করে তাহলে তাকে বি ডি সি এই তিনটা এরিয়া ভিজিট করে তাকে আবার এ তে ব্যাক করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে যে প্রবলেমটা আসলে দেখুন, এখানে আমি যদি বলি যে এ থেকে স্টার্ট করে বাকি সবগুলা এরিয়া ভিজিট করে আবার এ তে আসতে, তাহলে সেখানে তার জন্য কিন্তু অনেকগুলো পাথ রয়েছে। কিরকম পাথ, দেখুন সে যদি এ থেকে স্টার্ট করে এবং তাকে যদি সবগুলা এরিয়া ভিজিট করতে, তাহলে সে এ থেকে বি তে যেতে পারে, বি থেকে ডি তে যেতে পারে, ডি থেকে সি তে যেতে পারে, দেন সি থেকে সে এ তে গেল, ঠিক আছে। তার মানে সে স্টার্ট করলো এ থেকে এবং সবগুলা এরিয়া ভিজিট করে আবার সে এ তে ব্যাক করলো, তাই না। তো আবার এরকম হতে পারে যে সে এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, সি থেকে ডি তে গেল, আবার ডি থেকে এ তে গেল, তাই না, এটাও পসিবল। আবার এরকম অনেক ধরনের পাথ রয়েছে, তাই না। কিন্তু এরকম হবে না যে সে এ থেকে সি তে গেল, সি থেকে বি তে গেল, দেন বি থেকে এতে গেল, কারণ তার অলরেডি একটা এরিয়া আনভিজিটেড অবস্থায় রয়ে গেল, তাই না। এটা কিন্তু হবে না, তাকে প্রত্যেকটা এরিয়া ভিজিট করতে হবে। এবং এক্ষেত্রে একটা কন্ডিশন আছে যে সে একটা এরিয়া একবারে বেশি ভিজিট করতে পারবে না, ঠিক আছে, মানে একটা এরিয়া সে একবারই ভিজিট করতে পারবে। ওকে, আচ্ছা। তো এখন এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা প্রথমে আমি হচ্ছে একটা ট্রি দিয়ে দেখাবো, এরপর হচ্ছে আমি একটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবো যে কিভাবে ফর্মুলা দিয়ে সলভ করা যায়, ঠিক আছে। এখন এখানে যে প্রবলেমটা দেখুন, সে যদি স্টার্টিং এরিয়া এ থেকে শুরু করে এবং সবগুলো এরিয়া ভিজিট করে যদি তাকে এ তে ব্যাক করতে হয় বা স্টার্টিং এরিয়াতে ব্যাক করতে হয়, তাহলে তার জন্য কিন্তু এখানে অনেকগুলো পাথ রয়েছে, জান, তাই না, যেটা আমি মাত্র বললাম। ওকে, তো এখন এই পাথগুলোর মধ্যে সে কোন পাথটা বেছে নিবে, ঠিক আছে, তার জন্য কোন পাথটা অপটিমাল হবে। তো তার জন্য দেখুন নিচে একটা ম্যাট্রিক্স আমি লিখে রেখেছি। এখানে হচ্ছে আপনার কস্ট দেওয়া আছে প্রত্যেকটা ডিস্টেন্সের, মানে এরিয়া ডিস্টেন্সের। যেমন এ থেকে যদি সে বিতে যেতে চায় তাহলে এ থেকে বির কস্ট হচ্ছে আপনার 5। যেহেতু এখানে যে ডিরেকশন গুলো এগুলো হচ্ছে বাই ডিরেকশন, তার মানে সে বি থেকে আবার এতেও যেতে পারে, তাই না। তাহলে বি থেকে যদি তাকে এতে যেতে হয় তাহলে তার জন্য কস্ট কত, 2, ঠিক আছে। তো আমরা এরকম এই কস্ট গুলা ব্যবহার করে এখান থেকে একটা অপটিমাল পাথ বের করবো, যেই পাথের কস্ট হবে হচ্ছে সবচেয়ে মিনিমাম, ওকে, বাকি সবগুলা পাথের থেকে। তো সেটা হচ্ছে প্রথমে আমি একটা ট্রি দিয়ে দেখাবো, এরপরে হচ্ছে আমি ফর্মুলা দিয়ে দেখাবো। ওকে, তো ট্রি দিয়ে প্রথমে আমরা একটু সলভ করা যাক কিভাবে এটা করা যায়, দেখুন। তো ধরলাম যে আমার এখানে যে স্টার্টিং পাথ সেটা হচ্ছে এ। ওকে, তো আমি স্টার্টিং পাথ এখানে এ দিলাম, ঠিক আছে। এখন দেখুন এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো, এ থেকে আমি বি তে যেতে পারবো, সি তে যেতে পারবো এবং ডি তে যেতে পারবো, তাই না। তাহলে এ থেকে আমি এগুলো লিখি, এ থেকে হচ্ছে আমি বি তে যেতে পারবো, এ থেকে হচ্ছে আমি সি তে যেতে পারবো, এ থেকে হচ্ছে আমি ডি তে যেতে পারবো। ওকে, আচ্ছা, এখন ধরুন আমি এই তিনটা এরিয়া থেকে আমি বি কে সিলেক্ট করলাম, মানে আমি এ থেকে আগে বিতে যাব, ঠিক আছে। তাহলে আমি এ থেকে যখন বিতে গেলাম এখন আমাকে কোন কোন এরিয়াগুলো ভিজিট করতে হবে, সি অথবা ডি, তাই না। তার মানে বি থেকে আমার দুইটা অপশন আছে যে সি অথবা ডি, এই দুইটা এরিয়া আমি ভিজিট করতে পারবো। তাহলে আমি বি থেকে দুইটা এরিয়া ভিজিট করতে পারবো, সি অথবা হচ্ছে ডি। ওকে, তো ধরলাম আমি বি থেকে আমি সি কে সিলেক্ট করলাম, ঠিক আছে, মানে কি হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, এরকম, ঠিক আছে। আচ্ছা, তো আমি ধরলাম বি থেকে আমি সি কে সিলেক্ট করলাম। তো বি থেকে যদি আমি সি কে সিলেক্ট করি তাহলে আমি আর মাত্র একটা এরিয়া ভিজিট করতে পারবো, সেটা হচ্ছে ডি, তাই না, কারণ এ আর বি আমার অলরেডি আগে ভিজিটেড। ওকে, তাহলে আমি সি থেকে অনলি একটা এরিয়া আমার আনভিজিটেড অবস্থায় আছে, সেটা হচ্ছে আমার ডি, ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে ধরলাম যে বি থেকে সি তে না, এখানে ধরলাম বি থেকে আমি ডি সিলেক্ট করব। তাহলে বি থেকে যদি আমি ডি সিলেক্ট করতাম তাহলে আমার কাছে আর আনভিজিটেড এরিয়া কোনটা, সেটা হচ্ছে সি। ওকে, তাহলে এখানে দিলাম হচ্ছে সি, ক্লিয়ার। তো আপনি যদি একটু পাথটা খেয়াল করেন, দেখুন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা কিন্তু সবগুলো এরিয়া অনলি একবার করে ভিজিট হয়েছে, তাই না, কোনো এরিয়ায় কিন্তু দুইবার নেই, মানে এই পাথগুলো যদি আপনি খেয়াল করেন। আবার যদি এই পাথটা দেখেন, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি। ওকে, আচ্ছা, এখন আমি ধরলাম যে আমি যখন স্টার্টিং এরিয়া এ তে ছিলাম তখন আমি সি কে সিলেক্ট করেছি, তাহলে যদি আমি সি কে সিলেক্ট করতাম তাহলে সেই ক্ষেত্রে কি হতো, দেখুন সি থেকে আমি কোথায় কোথায় যেতে পারতাম, বি তে এবং ডি তে, তাই না। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে বি, এখানে আমি দিলাম হচ্ছে ডি। এখন ধরলাম সি থেকে আমি বি কে সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে সি থেকে যদি আমি বি কে সিলেক্ট করতাম আমার আনভিজিটেড এরিয়া শুধু ডি ছিল, তাই না। তাহলে এখান থেকে আমি পাতাম হচ্ছে ডি। ওকে, আবার যদি আমি ডি সিলেক্ট করতাম তাহলে আমার আনভিজিটেড এরিয়া ছিল বি, তাই না, কারণ সি এবং এ আমার অলরেডি ভিজিটেড। তাহলে এখানে আমি পেতাম কি, বি।
ওকে। আচ্ছা এখন ধরুন আমি হচ্ছে এতে যখন ছিলাম তখন আমি ডি সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে যদি আমি ডি সিলেক্ট করতাম তাহলে সেই ক্ষেত্রে আমার আনভিজিটেড এরিয়া কারা ছিল? বি এবং সি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখানে ছিল হচ্ছে বি এবং হচ্ছে আপনার সি, ওকে। আচ্ছা যদি আমি বি সিলেক্ট করতাম তাহলে সেই ক্ষেত্রে আমার আনভিজিটেড এরিয়া কি ছিল? আমার এ ইউজ হয়ে গেছে, ডি ইউজ হয়ে গেছে, তাই না? তার মানে শুধু সি ছিল, তাই না? তাহলে এখানে আমি লিখতাম হচ্ছে সি। এখন দেখুন আমি যদি ডি থেকে সি তে যেতাম তাহলে কি হতো? তাহলে এখানে আমার শুধু আনভিজিটেড এরিয়া ছিল হচ্ছে শুধু বি, ওকে। তাহলে দেখুন আমি এখানে সবগুলো পসিবল ওয়ে বের করলাম, মানে সবগুলো পসিবল পাথ বের করলাম যে স্টার্টিং এরিয়া এ থেকে তার কতগুলো পাথ হতে পারতো, তাই না? এখন এখানে আমার কতগুলো পাথ হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ওকে। এখন এই যে যে ছয়টা পাথ হলো, এই ছয়টা পাথের থেকে আমাকে মিনিমাম কস্টের একটা পাথ বের করতে হবে, ওকে। তো সেটা কিভাবে বের করবো এখন দেখুন। দেখুন সবগুলা এরিয়ায় যে লাস্টে, মানে আমি যদি এই পাথের কথা চিন্তা করি তাহলে এই পাথের লাস্টের এরিয়া কোনটা? লাস্টের এরিয়া হচ্ছে ডি, যেটা সে লাস্টে ভিজিট করেছে। তো যেহেতু সে লাস্ট এরিয়াতে আছে, এখন তাকে কোথায় ব্যাক করতে হবে? এখন তাকে স্টার্টিং এরিয়াতে ব্যাক করতে হবে, তাই না? তাহলে যেহেতু এখান থেকে তাকে স্টার্টিং এরিয়াতে ব্যাক করতে হবে, তাহলে স্টার্টিং এরিয়া কি ছিল? এ, তাই না? তাহলে এখান থেকে কোথায় যেতে হবে? এ তে, ওকে। আবার এই পাথের জন্য লাস্ট এরিয়া কোনটা? সি, তাই না? তাহলে সি থেকে তাকে কোথায় যেতে হবে? স্টার্টিং এরিয়াতে, তার মানে এ তে যেতে হবে, তাই না? সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্র, মানে সবাইকে এতেই ব্যাক করতে হবে, রাইট? আচ্ছা এখন হচ্ছে আমরা কস্ট বের করবো, ওকে। তাহলে এখন কস্টটা কিভাবে বের করবো এটা এটা একটু দেখা যাক। দেখুন আমি প্রথমে এই পাত্রটার ক্ষেত্রে করি, আসলে পাত্রটা না, প্রথমে আমি এটুকের জন্য করি, মানে আমি একদম শেষ থেকে শুরু করে উপরের দিকে আগাবো, ওকে। তাহলে দেখুন ডি থেকে এ তে যাওয়ার যে কস্টটা, সেই কস্টটা কত ছিল? ডি থেকে এ তে যাওয়ার কস্ট হচ্ছে আমার ফোর, ওকে। তাহলে এখানে আমি বসালাম হচ্ছে ফোর। আচ্ছা এখন একটু উপরে গেলাম, এক স্টেপ উপরে গিয়ে এখন আমি এটা সি থেকে কনসিডার করি যে সি থেকে এতে যাওয়ার আমার যে টোটাল কস্টটা সেটা কত। তাহলে সি থেকে ডির যে কস্ট সেটার সাথে যদি আমি ডি থেকে এর কস্টকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমি আমার টোটাল কস্ট পেয়ে যাচ্ছি সি থেকে এ, তাই না? তাহলে সি থেকে ডির কস্ট কত দেখি। সি থেকে ডির কস্ট হচ্ছে থ্রি, তাহলে থ্রি প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে সেভেন, ওকে। তার মানে সি থেকে এর টোটাল কস্ট হচ্ছে আমার সেভেন। আচ্ছা এখন আমি আরেক স্টেপ উপরে গেলাম, এখানে আসলাম বি তে। এখন বি থেকে আমি এ পর্যন্ত টোটাল কস্ট বের করবো, তাহলে বি থেকে সি যেটা পাবো সেটার সাথে যদি আমি সেভেন যোগ দিই তাহলে আমি টোটাল কস্টটা পেয়ে যাচ্ছি। তাহলে বি থেকে সির কস্ট কত? বি থেকে সির কস্ট হচ্ছে আমার ফোর, তাহলে সেভেন প্লাস ফোর হচ্ছে ইলেভেন, ওকে। এখন দেখুন বি থেকে হচ্ছে আমার দুইটা পসিবল হয়েছিল, তাই না? সি এবং ডি, তাই না? তো সি কে যদি সিলেক্ট করতাম তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার যে রেজাল্টটা এসেছে বি থেকে এ পর্যন্ত সেটা হচ্ছে ইলেভেন, ওকে। এখন আমাকে এটার জন্য ক্যালকুলেশন করতে হবে, তো এই বি থেকে এই পাতে যেই কস্টটা হবে সেইটা এবং এইটা, এই দুইটা কম্পেয়ার করে যেটা আমার মিনিমাম হবে সেটা আমাকে সিলেক্ট করতে হবে, ওকে। এবং সেই মিনিমাম যে কস্টটা ওটা দিয়ে হচ্ছে আমাকে এ টু বি এই যে কস্টটা এই কস্টের সাথে যোগ করতে হবে, ওকে। আচ্ছা এটা একটু দেখাই কিভাবে। এবার এখান থেকে শুরু করি, সি থেকে এর কস্ট কত? সি থেকে এর কস্ট হচ্ছে আপনার ফাইভ, তাহলে এখানে নিলাম হচ্ছে ফাইভ। এখন ডি থেকে সির কস্ট কত? ডি থেকে সির কস্ট হচ্ছে আপনার থ্রি, তাহলে ফাইভ প্লাস থ্রি কত হচ্ছে এইট। এখন বি থেকে ডির কস্ট কত? বি থেকে ডির কস্ট হচ্ছে আপনার টু, তাহলে এইট প্লাস টু কত হচ্ছে টেন। তাহলে দেখুন বি থেকে এতে যাওয়ার জন্য আমার এইখানে যে পাথটা, এই পাথটার কস্ট কত? ইলেভেন। আবার বি থেকে এতে যাওয়ার জন্য আমার এখানে যেই পাথটা, এই পাথটার কস্ট কত? টেন। তাহলে আমি এই দুইটা থেকে যেটা মিনিমাম সেটা নিব, তাহলে মিনিমাম কোনটা? টেন, ওকে। আচ্ছা এখন এই টেন নিয়ে এখানে দেখবো যে এ থেকে বি এর কস্ট কত। দেখুন এ থেকে বি এর কস্ট হচ্ছে আপনার ফাইভ, তাহলে টেন প্লাস ফাইভ কত? ফিফটিন, ওকে। আচ্ছা এইভাবে করে বাকিগুলো, ওকে। তাহলে এখন এখানে আসি, ডি থেকে এর কস্ট কত? ডি থেকে এর কস্ট হচ্ছে আপনার ফোর, ফোর। বি থেকে ডির কস্ট কত? বি থেকে ডির কস্ট হচ্ছে আপনার টু, তাহলে ফোর প্লাস টু হচ্ছে আপনার সিক্স। আচ্ছা সি থেকে বি এর কস্ট কত? সি থেকে বি এর কস্ট হচ্ছে আপনার টু, তাহলে এখানে আসতে হচ্ছে আপনার এইট, সিক্স প্লাস টু। আচ্ছা এখন সি থেকে দেখুন দুইটা অপশন আছে, বি এবং ডি, তাই না? তাহলে যদি বি সিলেক্ট করতাম তাহলে আমার এই পাতের রেজাল্টটা এখানে চলে এসেছে কত? সি টু এ আসছে, টোটাল এইট, ওকে। এখন এই পাতটা দেখতে হবে, তাহলে বি থেকে এর কস্ট কত? বি থেকে এর কস্ট হচ্ছে আপনার টু। ডি থেকে বি এর কস্ট কত? ডি থেকে আপনার বি এর কস্ট হচ্ছে টু, তাহলে টু প্লাস টু হচ্ছে আপনার ফোর। এখন হচ্ছে সি থেকে ডি এর কস্ট কত? সি থেকে ডি এর কস্ট হচ্ছে আপনার থ্রি, তাহলে ফোর প্লাস থ্রি হচ্ছে আপনার সেভেন, ওকে। তাহলে দেখুন সি থেকে এর এই পাতের টোটাল কস্ট হচ্ছে কত? এইট। সি থেকে এ এই পাতের টোটাল কস্ট হচ্ছে কত? সেভেন। তাহলে আমরা কোনটা নিব? মিনিমামটা, তাহলে আমরা সেভেন কে নিব, ওকে। তাহলে এখন দেখবো এ টু সির কত? এ থেকে সির কস্ট ছিল হচ্ছে আপনার সেভেন, তাহলে সেভেন প্লাস সেভেন কত হচ্ছে ফোরটিন, ওকে। এখানে দিলাম হচ্ছে ফোরটিন, ক্লিয়ার?
ওকে, এখন হচ্ছে এখানে বের করি, সি থেকে এর কস্ট কত? সি থেকে এর কস্ট হচ্ছে আপনার ফাইভ, ফাইভ। বি থেকে সির কস্ট কত? বি থেকে সির কস্ট হচ্ছে আপনার ফোর, তাহলে ফাইভ প্লাস ফোর হচ্ছে আপনার নাইন। বি থেকে ডি থেকে বির কস্ট কত? ডি থেকে বির কস্ট হচ্ছে আপনার টু, তাহলে নাইন প্লাস টু হচ্ছে আপনার ইলেভেন। ওকে, আচ্ছা এখন এই পাত্রে দেখি, বি থেকে এর কত? বি থেকে এর হচ্ছে আপনার টু। সি থেকে বি কত? সি থেকে বি হচ্ছে আপনার টু, তাহলে টু প্লাস টু হচ্ছে ফোর। ডি থেকে সি কত? ডি থেকে সি হচ্ছে আপনার থ্রি, তাহলে ফোর প্লাস থ্রি হচ্ছে সেভেন। তাহলে ডি থেকে এ এই পাতে টোটাল হচ্ছে আমার ইলেভেন, ডি থেকে এ এই পাতে টোটাল হচ্ছে আপনার সেভেন। তাহলে এখান থেকে কোনটা নিব মিনিমামটা, সেটা হচ্ছে সেভেন। তাহলে এ থেকে ডির কস্ট কত? এ থেকে ডির কস্ট হচ্ছে আপনার থ্রি, তাহলে সেভেন প্লাস থ্রি কত? টেন। ওকে, এখন একটা জিনিস খেয়াল করুন, এখন এ থেকে আপনার অপশন ছিল কি, এ থেকে বিতে যাও, এ থেকে সিতে যাও, এ থেকে ডিতে যাও, তাই না? তাহলে এই তিনটা থেকে আপনার কোনটা মিনিমাম? এই তিনটা থেকে মিনিমাম হচ্ছে আপনার টেন। তার মানে এই টেনটা কোন পাথ থেকে এসেছে? এই টেনটা হচ্ছে আপনার এই পাথ থেকে এসেছে, তাই না? তাহলে আপনাকে এ থেকে ডি সিলেক্ট করে এই পাতে আসতে হবে। ওকে, তার মানে আপনার এখান থেকে যে মিনিমাম যেই কস্ট আলা যেই পাথ, সেই পাথটা হচ্ছে আপনার এ থেকে ডি, ডি থেকে সি এবং সি থেকে বি, এরপর হচ্ছে আপনাকে আবার এ তে ব্যাক করতে হবে। ওকে, তাহলে দেখুন আমার যে মিনিমাম কস্ট আলা যে পাথ সেটা হচ্ছে এটা। ওকে, তো এখন আমরা ফর্মুলাতে জিনিসটা দেখবো যে কিভাবে হয়। তো চলুন আমরা এখন ফর্মুলাতে জিনিসটা ব্যাখ্যা করি। তো চলুন এখন হচ্ছে একটা ফর্মুলা দিয়ে এটা সলভ করা যাক। ওকে, তো এখানে আমি একটা ফর্মুলা লিখে রেখেছি। তো এখানে দেখুন ফর্মুলাটা আগে একটু ডিসকাস করি। এখানে জি অফ আই কমা এস মানে হচ্ছে, এখানে আই হচ্ছে আপনার স্টার্টিং যে এরিয়াটা, মানে হচ্ছে এ, আর এস হচ্ছে কি, দেখুন এই এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এ থেকে বি সি এবং ডি, তাই না? তাহলে এস এর মধ্যে হচ্ছে আপনার বি সি এবং ডি থাকবে, বলতে পারেন এস হচ্ছে একটা সেট। ওকে, মানে আনভিজিটেড এরিয়ার একটা সেট। ওকে, এরপর হচ্ছে মিনিমাম, মিনিমাম হচ্ছে এখানে কস্ট অফ আই কমা জে, আই হচ্ছে আপনার যে স্টার্টিং এরিয়া সেটা, আর জে হচ্ছে আপনার এই এস থেকে যে কোনো আপনার একটা এরিয়া যেমন পিক করতে হয়। যেমন দেখুন আমি যদি এ থেকে বি সি এবং ডি তে যদি তিনটা অপশন পাই, তাহলে যে কোনো একটা এরিয়া আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে এই যে কোনো একটা এরিয়া সিলেক্ট করার জন্য হচ্ছে এখানে আমি জে নিয়েছি, ঠিক আছে, যেটা হচ্ছে বিলংস টু এস, মানে এখানে একটা সেট থাকবে, তাই না? এই সেটের মধ্যে থাকবে হচ্ছে আপনার বি সি ডি এরিয়া, এবং সেখান থেকে হচ্ছে আপনাকে একটা এরিয়া সিলেক্ট করতে হবে, তো সেটার জন্য আমি নিয়েছি হচ্ছে জে। ওকে, এরপর হচ্ছে প্লাস জি অফ জে, যে এখান থেকে যেটা পাবো সেটা বা যেটা সিলেক্ট করবো সেটা, আর এর থেকে হচ্ছে আপনার সেট থেকে কি করতে হবে, সেট থেকে যে যে জে এর যে ভ্যালুটা থাকবে, মানে যে যে এরিয়াটা থাকবে সেটা বাদ দিতে হবে। ওকে, তো সেটা আমরা করতে করতে দেখবো। তো চলুন এখন আমরা শুরু করি। তাহলে প্রথমে এখানে দেখুন, আচ্ছা ওকে, তাহলে প্রথমে দেখুন জি অফ আই, তাই না? আই কত এখানে? আই হচ্ছে এ, আমরা এ ধরেছি, তাই না? তাহলে এ কমা এস, এস মানে কি, এ থেকে হচ্ছে আনভিজিটেড এরিয়া, তাই না? তাহলে বি সি এবং ডি, তাই না? তাহলে বি সি এরপর হচ্ছে ডি ইকুয়াল টু মিনিমাম। ওকে, মিনিমাম। আচ্ছা এখন দেখুন এখানে সি অফ মানে কস্ট অফ আই কমা যে, এখন আই কোনটা, আই এখানে কি নিয়েছি, এ, তাহলে এখানে এ কমা, এখন দেখুন বি সি ডি থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, ধরুন আমি বি সিলেক্ট করলাম, তাহলে এখানে যে হবে হচ্ছে আপনার বি, তাহলে এ কমা বি প্লাস জি অফ, এখানে যে কত, যে নিয়েছি কি বি, ঠিক আছে, বি কমা, এখন দেখুন এস মাইনাস জে, ঠিক আছে, এখন এই সেট থেকে যদি আমি জে কে মাইনাস করি, তাহলে যে নিয়েছি কি বি, তাই না? তাহলে আমার রিমেনিং কি থাকতেছে, সি এবং ডি। ওকে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমার বি কমা সি ডি। ওকে, আচ্ছা তাহলে দেখুন একটা আমার হয়ে গেল, এখান থেকে আমি বি সি ডি নিলাম, আমি বি কে সিলেক্ট করে হচ্ছে আমি এটা পেলাম। ওকে, আচ্ছা এখন আমাকে আরেকটার জন্য করতে হবে, সেটা হচ্ছে সি অফ, দেখুন এখানে যদি আমি সি কে সিলেক্ট করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, স্টার্টিং এরিয়া হচ্ছে আমার এ, এখন আমি নিলাম সি প্লাস জি অফ জে কত, জে এক্ষেত্রে হচ্ছে আমার এখন সি, তাই না? তাহলে সি কমা, এখন দেখুন এই সেট থেকে যদি আমি সি কে বাদ দিই, তাহলে থাকতেছে কি বি আর ডি, তাই না? তাহলে এখানে হচ্ছে আমার বি কমা ডি। ওকে, আচ্ছা এরপর যদি আমি ডি কে সিলেক্ট করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, সি অফ এ কমা ডি প্লাস জি অফ, এখানে কি হতো, ডি কমা, আমি যদি এখান থেকে ডি কে বাদ দিই, তাহলে থাকতেছে আমার বি আর সি, তাই না? তাহলে বি কমা সি। আচ্ছা এখন একটু খেয়াল করুন, সি এখানে কমা হবে, এখন একটু খেয়াল করুন, দেখুন আমি কি এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, মানে আমাকে কি করতে হবে যে এই তিনটা থেকে মিনিমাম নিতে হবে। আচ্ছা এই তিনটা কি হলো, দেখুন প্রথমে আমি স্টার্টিং কি নিয়েছি, এ, তাই না? তাহলে এখানে দেখুন আমি এ নিয়েছি,
এখন এ থেকে আমার আনভিজিটেড এরিয়া কোনগুলা, বি, সি এবং ডি, তাই না? আচ্ছা এখন দেখুন, সি অফ এ কমা বি, তার মানে এই যে যেই কাজটা সেটা হচ্ছে আপনার এটুকের জন্য হয়েছে এ বি। ওকে, এখন দেখুন এই এ বির পরে যে আরো যেই পাতগুলো ছিল, তাই না, সেইগুলো কিন্তু আমার এখনো বের হয় নাই, তাই না? তো সেইগুলো যদি বের না হয় আমি কি এখান থেকে এটুক দিয়ে ক্যালকুলেশন করতে পারবো? না, এটুক দিয়ে কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারবো না। সিমিলারলি কিন্তু এগুলোর জন্য দেখুন, আমি যখন সি কে সিলেক্ট করেছি তখন আমার কি হয়েছে, এ থেকে সি হয়েছে, তাই না? বাট সির পরে যেই পাতগুলো আছে সেগুলো কিন্তু আমার এখনো ক্রিয়েট হয়নি, বা সেগুলো ক্যালকুলেশন কিন্তু আমি এখান থেকে করতে পারবো না। আমি এ টু বি এর ভ্যালু জানি, তাই না? এ টু বি এর ভ্যালু হচ্ছে 5, বাট এখানে জি, তারপর বি কমা, এখানে আবার সের আছে, তাই না? তো এইটুকের ভ্যালু আমি কিভাবে বের করবো? তো আমাকে আবার সেম নিয়মে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এবং এইটুকের জন্য হচ্ছে আমাকে বের করতে হবে, আবার এইটুকের জন্য বের করতে হবে, আবার এইটুকের জন্য বের করতে হবে। ওকে, তো এখানে আমি যেটা দেখাচ্ছিলাম যে এ থেকে ডি, তাহলে এখানেও যেটা হয়েছে যে এই কাজটুকু, মানে এই কাজটুকু হয়েছে, মানে আমরা এই এ থেকে বি এর কস্ট জানি, এ থেকে সি এর কস্ট জানি, এ থেকে ডি এর কস্ট জানি, এই কাজটুকু থেকে। বাট এর পরের যেই কস্টটুকু, বাট এর পরের যে কস্ট গুলো সেগুলো কিন্তু আমরা জানি না। তো সেগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, এটা রিকার্সিভ কল করতে হবে, এবং এটাকে আবার হচ্ছে আপনাকে এই ফর্মুলা ফেলাইতে হবে, এটাকে আবার এই ফর্মুলায় ফেলাইতে হবে, এটাকে আবার এই ফর্মুলায় ফেলাইতে হবে। তো চলুন আমরা এখন শুরু করি একটা একটা করে। তাহলে প্রথমে এটার জন্য করা যাক, তাহলে এখান থেকে আমাদের এখন এটুকের জন্য বের করতে হবে। তাহলে এটুকের জন্য কি লিখবো এখানে? ওকে, তাহলে এটুকের জন্য আমি লিখবো এখানে হচ্ছে জি অফ, এখানে কি আসলো, বি কমা, এখানে সেট হচ্ছে আপনার সি এবং হচ্ছে ডি। ওকে, ইকুয়াল টু মিনিমাম, আচ্ছা এখান থেকে সি অফ, এখন আপনি যদি, আচ্ছা সি অফ আই হচ্ছে কি, আই হচ্ছে এখানে বি, ওকে, এক্ষেত্রে আই হচ্ছে আপনার বি, এটা হচ্ছে এস, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন, ধরুন আপনি সি সিলেক্ট করলেন, তাহলে বি অফ, সরি সি অফ বি কমা সি প্লাস এখানে জি, আপনার জে কত এখানে, যেহেতু সি সিলেক্ট করেছেন তাহলে এখানে হচ্ছে সি কমা এস মাইনাস জে, তাই না? তাহলে যেহেতু এখানে আপনি সি সিলেক্ট করেছেন, তার মানে আপনার কাছে রিমেনিং থাকতেছে অনলি ডি। ওকে, অনলি ডি, আচ্ছা কমা সি অফ, আপনি যদি এখান থেকে ডি সিলেক্ট করতেন তাহলে সেক্ষেত্রে কি হতো, বি কমা ডি প্লাস জি অফ, জে কত, জে এর ভ্যালু, জে এর ভ্যালু হচ্ছে আপনার ডি কমা, আর এখান থেকে যদি ডি বাদ যায় তাহলে থাকতেছে কত, সি। ওকে, আচ্ছা এখন খেয়াল করুন এই কাজটুকু করার মানে কি হয়েছে। দেখুন আমি এখান থেকে বি কে সিলেক্ট করেছিলাম, মানে বি এখন হচ্ছে আমার আই, তাহলে এখন আমি বি থেকে কোথায় যেতে পারতেছি, সি তে। ওকে, তাহলে বি থেকে আমি সি তে গেলাম। এখন দেখুন বি থেকে যখন আমি সি তে আসলাম, এরপরে কি, এরপরে আরো কিছু কাজ আছে, তাই না? আরো একটা এরিয়া আছে, তাই না? তো সেই এরিয়ার যে কস্টটা সেটা কি আমার এখান থেকে বের হবে? না, দেখুন এখানে জি অফ সি কমা ডি, তো এখান থেকে তো আপনার সেই কস্টটা বের হবে না। তো এটাকে কি করতে হবে, এটাকে আবার এই ফর্মুলাতে বের করতে হবে। সিমিলারলি এটা ক্ষেত্রে দেখুন যে এখানে কি হয়েছে, যে বি থেকে ডি তে যাওয়ার একটা পাথ ক্রিয়েট হয়েছে এখানে, যেটা কিন্তু আপনার এই পর্যন্ত ছিল না। যখন আমরা এই পর্যন্ত করলাম তখন কিন্তু আপনার এই বি থেকে ডি তে একটা পাথ ক্রিয়েট হলো। এখন দেখুন ডির পরে যেটা আছে সেটা আমাকে বের করতে হবে, তার মানে এখানে এই পোর্শনটাকে আমাকে আবার এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে চলুন আমরা এখন সেটা করি, তাহলে এইটুকের জন্য। ওকে, এখন এইটুকের জন্য, এইটুকের জন্য কি হচ্ছে, জি অফ সি কমা ডি। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, মিনিমাম সি অফ, এখানে আই কত, এখানে আই হচ্ছে আপনার সি, তাই না? তাহলে সি কমা, এখন জে কত, যেহেতু আপনার একটাই ভ্যালু তাহলে এখানে একটাই, তাহলে ডি প্লাস জি অফ, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আপনার সি, সরি এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার ডি হবে, কারণ আপনার জে ভ্যালু কত, জে ভ্যালু হচ্ছে ডি, তাহলে ডি কমা। এখন দেখুন আপনার এখানে কি আর কোনো সেট আছে, তাহলে আপনি কাকে মাইনাস করবেন, তাহলে ডি থেকে ডি মাইনাস করলে হচ্ছে আপনার এখানে ফাঁকা সেট, তাই না, ফাঁকা সেট। ওকে, এখন খেয়াল করুন এখানে এই যে ডি কমা ফাঁকা সেট মানে হচ্ছে আপনার ডি থেকে এ তে রিটার্ন করা, মানে এটুক থেকে আপনার কি বোঝাচ্ছে, দেখুন এখান থেকে এই ডি থেকে যখন আপনারা ফাঁকা সেট পাবেন, তার মানে আপনারা, তার মানে বুঝবেন যে ডি থেকে এ তে যাওয়ার রাস্তা হয়েছে, ঠিক আছে? মানে ডি থেকে এতে যেতে পারবো এখন আমরা। এটা মানে কি বলছে, দেখুন সি থেকে আমরা কোথায় যেতে পারবো, যে ডি, এটুকু যদি একটু খেয়াল করেন, সি থেকে ডি, তাই না? তাহলে সি থেকে ডি হচ্ছে এখানে, এবং এখানে যেটা পেলাম সেটা হচ্ছে ডি কমা ফাঁকা সেট, ডি কমা ফাঁকা সেট মানে হচ্ছে ডি থেকে এতে যাওয়া, ক্লিয়ার?
আচ্ছা, মানে ফাঁকা সেট, এখানে যদি আপনারা ফাঁকা সেট পান তাহলে বুঝতে হবে যে ডি থেকে আপনারা এ তে যেতে পারবেন। তো যতক্ষণ না ফাঁকা সেট আসতেছে ততক্ষণ হচ্ছে আপনাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা এটা তো হয়ে গেল হচ্ছে আপনার এটুকের জন্য, এখন আসি এটুকের জন্য, ঠিক আছে? কারণ এই দুটা থেকে হচ্ছে আমাকে মিনিমাম নিতে হবে, আর এখানে এই তিনটা থেকে হচ্ছে আমাকে মিনিমাম নিতে হবে, কারণ এই যে মিনিমাম। ওকে, আচ্ছা এখন আমরা এটা বের করি। তাহলে এটার জন্য কি হচ্ছে, মানে এই যে এইটুকুর জন্য, তাহলে এটুকুর জন্য হচ্ছে আপনার জি অফ, এখানে কি আসতেছে ডি, এখানে আসতেছে সি ইকুয়াল টু মিনিমাম। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনার কি নিতে হবে, আয় কত, আয় হচ্ছে আপনার ডি, সরি সি কমা আয় হচ্ছে আপনার ডি। ওকে, তো এখান থেকে যে হচ্ছে, যে হচ্ছে আপনার সি প্লাস জি, এখানে যে কত, যে হচ্ছে আপনার সি কমা এস মাইনাস জে, মানে কি সি মাইনাস সি, তাই না? তো মানে যে হচ্ছে আপনার সি, আবার এস হচ্ছে আপনার সি, মানে একটা সেটে একটা ভ্যালুই আছে, তাই না? সেটা হচ্ছে সি। তাহলে সি থেকে সি মাইনাস করলে কি হচ্ছে, ফাঁকা সেট। ওকে, তাহলে দেখুন এটা রোজ কিন্তু আপনার মিনিমাম পেয়ে গেলাম, রাইট? মানে কি দেখুন, ডি থেকে সি, মানে যে ডি থেকে সি, ওকে, তো সি থেকে ফাঁকা সেট মানে কি সি থেকে এ। ওকে, আচ্ছা এখন এটার আমরা ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, এটার আমরা ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা তো এখন আমরা ভ্যালু ক্যালকুলেট করি যে কোনটার কত। তাহলে এটার ভ্যালু কত আসতেছে এটা একটু দেখি, সি থেকে ডি, তাহলে সি থেকে ডির ভ্যালু কত, সি থেকে ডির ভ্যালু হচ্ছে আপনার থ্রি প্লাস জি অফ ডি থেকে এ। ওকে, তো ডি থেকে এর ভ্যালু কত, ফোর, তাহলে এখানে কত পেলাম, সেভেন। ওকে, এখানে কত, এখানে একটু দেখা যাক, এখানে হচ্ছে ডি থেকে সির ভ্যালু কত, ডি থেকে সির ভ্যালু হচ্ছে আপনার থ্রি প্লাস এখানে কি সি থেকে এর ভ্যালু কত, সি থেকে এর ভ্যালু হচ্ছে আপনার ফাইভ, তাহলে ফাইভ প্লাস থ্রি কত হলো, এইট। ওকে, তো এখন আমরা এখানে যাব, দেখুন এখানে হচ্ছে আমাদের এই দুইটা থেকে মিনিমাম যেটা সেটা নিতে হবে। ওকে, তো যখন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর একটু দেখি এখানে ক্যালকুলেশনটা কি হবে। দেখুন কস্ট অফ বি থেকে সি, ওকে, বি থেকে সি, তাহলে বি থেকে সি কত হচ্ছে আপনার ফোর, তাহলে এটা হচ্ছে ফোর প্লাস জি অফ সি ডি। ওকে, এই যে এটা, তাহলে এটার যে ভ্যালুটা সেটা আমরা বের হয়েছে সেটা কত, সেভেন। ওকে, তাহলে সেভেন, ফোর প্লাস সেভেন ইকুয়াল টু হচ্ছে আপনার ইলেভেন। আচ্ছা এখানে কত, এখানে হচ্ছে বি থেকে ডি, তাহলে বি থেকে ডির ভ্যালু কত হচ্ছে আপনার টু প্লাস এখানে কত, ডি জি অফ ডি সি, তাহলে এখানে এটার ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে আপনার এইট, তাহলে এইট প্লাস টু ইকুয়াল টু হচ্ছে আপনার টেন, তার মানে এখান থেকে মিনিমাম কত, টেন। তাহলে এখন আমরা উপরে যাই, উপরে যাওয়ার পর এখন দেখি এখানে কি আছে। তো এই দুটা থেকে কিন্তু আমরা এটা নিব, টেন। ওকে, তাহলে এখানে দেখি, এখানে এখানে যদি এটা ক্যালকুলেট করি, তাহলে এ থেকে বি এর ভ্যালু কত, এ থেকে বি এর ভ্যালু হচ্ছে আপনার ফাইভ প্লাস এখন দেখুন জি অফ বি সি ডি, তাই না? এখন এইটার যে ভ্যালু সেটা কোথা থেকে পাবো, এই যে এখানে, কিন্তু এখানে তো আপনার দুইটা নিব, কোনটা মিনিমাম যেটা, টেন, তাহলে ফাইভ প্লাস টেন কত হচ্ছে আপনার, ফিফটিন। ওকে, তার মানে একটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি। ওকে, তাহলে এখন আমরা সেকেন্ডটা সলভ করব, তাহলে চলুন আমরা জলদি করে সেকেন্ডটা সলভ করে ফেলি। তো এটা আমি একটু মার্ক করে দিই আলাদা করে। ওকে, আচ্ছা এখন আমরা সেকেন্ডটা সলভ করি, সেকেন্ডটা কি আছে, এখন আমরা এটুকের জন্য সলভ করব, ঠিক আছে, জি অফ সি কমা বিডি। ওকে, তাহলে এটার জন্য সলভ করা যাক, জি সি কমা বিডি ইকুয়াল টু মিনিমাম, মানে আমাদের কি কি করতে হবে, মিনিমাম নিতে হবে। ওকে, তাহলে এখানে আয় হচ্ছে কত, আয় হচ্ছে আপনার সি, আর যে কত, যে হচ্ছে আপনি বি এবং ডির মধ্যে যে কোনো একটা নিতে পারবেন। তো ধরুন আমি বি নিলাম, তাহলে বি, আচ্ছা এখানে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সি অফ সি কমা বি, ওকে, প্লাস জি অফ, যে কত নিয়েছে, যে নিয়েছে আমি বি। ওকে, এখন আমি এখান থেকে যদি বি বাদ দিই, তাহলে আমার থাকতেছে হচ্ছে শুধু ডি। ওকে, আচ্ছা এখন আরেকটা, যদি আমি ডি নিতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, সি অফ সি কমা ডি প্লাস জি অফ, এখানে জি এর ভ্যালু কত, ডি, তাহলে এখানে যদি ডি বাদ যায় তাহলে কত থাকতেছে, শুধু বি, তাই না, শুধু বি। ওকে, এখন দেখুন এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো না, তাহলে আমাকে এটা বের করতে হবে এবং এটা বের করতে হবে, তাই না? তাহলে চলুন এই পাশে আমরা বের করি, তাহলে এখানে হচ্ছে জি অফ বি কমা ডি সমান সমান মিনিমাম আপনার সি অফ, এখানে আয় কত, আয় হচ্ছে আপনার বি, এখানে একটাই ভ্যালু, তাহলে যে হচ্ছে আপনার ডি প্লাস জি অফ ডি কমা, এখানে হচ্ছে আপনার ফাঁকা সেট, তাই না? কারণ ডি থেকে ডি বাদ গেলে আপনার ফাঁকা সেট। ওকে, তাহলে একটা পেয়ে গেলাম। আচ্ছা এখন এটার জন্য করি, এটা হচ্ছে জি অফ ডি কমা বি সমান সমান মিনিমাম। ওকে,
তাহলে এখানে আই কত, আই হচ্ছে ডি, আর এখানে হচ্ছে আপনার জে কত, জে হচ্ছে আপনার ও সরি সি, এখানে হচ্ছে ডি কমা এটা হচ্ছে বি প্লাস জি অফ, এখানে জে কত, জে এর ভ্যালু হচ্ছে আপনার বি, ওকে তাহলে বি কমা এখানে হচ্ছে আপনার ফাঁকা সেট, ক্লিয়ার? ওকে, কারণ বি থেকে বি বাদ দিলে আপনার ফাঁকা সেট। এখন আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে এখানে আমরা আগে এটার ভ্যালু ক্যালকুলেট করব, তাহলে বি থেকে ডি, তাহলে বি থেকে ডি হচ্ছে আপনার হচ্ছে টু প্লাস ডি থেকে এ, ডি থেকে এ হচ্ছে আপনার ফোর, তাহলে এখানে কত পাচ্ছি সিক্স, আর এখানে কত পাচ্ছি ডি থেকে বি, তাহলে ডি থেকে বি হচ্ছে আপনার টু প্লাস বি থেকে এ, হচ্ছে বি থেকে এ, বি থেকে এ হচ্ছে আপনার টু, তার মানে পাচ্ছি ফোর, ওকে। আচ্ছা, তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এই দুইটা ক্যালকুলেট করব, তাহলে এখানে কত সি থেকে বি, তাহলে সি থেকে বি হচ্ছে আপনার টু প্লাস এটুকের ভ্যালু জি অফ বি কমা ডি, তাহলে জি অফ বি কমা ডির ভ্যালু পেয়েছে কত সিক্স, তাহলে সিক্স প্লাস টু হচ্ছে আপনার এইট। আচ্ছা, এখন এখানে সি কমা ডি মানে সি থেকে ডি, তাহলে সি থেকে ডি এর ভ্যালু হচ্ছে আপনার থ্রি, তাহলে এখানে হচ্ছে নিলাম হচ্ছে থ্রি প্লাস জি অফ ডি কমা বি, মানে হচ্ছে যে এটা জি অফ ডি কমা বি এটার ভ্যালু কত ফোর, তাহলে ফোর প্লাস থ্রি কত সেভেন। তো এই দুইটা থেকে মিনিমাম কোনটা, এইটা, তার মানে এইটার জন্য আমরা কোনটা নিব ভ্যালু, এইটা মানে যে এটা, ওকে সেভেন। আচ্ছা, এখন আমরা উপরে যাই, উপরে যাওয়ার পরে যে এখানে যাই, এখানে হচ্ছে এ থেকে সির ভ্যালু কত, এ থেকে সির ভ্যালু হচ্ছে আপনার সেভেন, তাহলে সেভেন প্লাস এখানে কত পেলাম, এখানে পেলাম হচ্ছে সেভেন, তাহলে সেভেন প্লাস সেভেন কত হচ্ছে ফোরটিন। এখানে কোনটার ভ্যালু দেখুন, এই যে সি অফ বি কমা ডি, ঠিক আছে, তাহলে সি অফ বি কমা ডি এই দুইটা থেকে মিনিমামটা নিতে হবে, মানে সেভেন, তাহলে সেভেন প্লাস সেভেন কত, ইকুয়াল টু হচ্ছে আপনার ফোরটিন, ওকে। তাহলে আমরা দ্বিতীয়টা বের করে ফেললাম, এখন আমরা এটার জন্য বের করব। তো আমরা এখানে একটু মার্ক করে দিই, ওকে। তো এখন লাস্টেরটার জন্য বের করবো, এটার জন্য, তাহলে এটা এখানে লিখি সি অফ এ কমা, ও সরি, এটার জন্য বের করবো, ওকে, বা যে লাস্টের যেহেতু এই যে এখানের জন্য, তাহলে জি অফ ডি কমা বিসি যেটা হচ্ছে সেট ইকুয়াল টু। আচ্ছা, এখন এখান থেকে কি করতে হবে, আমাদেরকে মিনিমামটা নিতে হবে, ওকে। তাহলে মিনিমাম সি অফ, এখানে আই কত, আই হচ্ছে আপনার ডি, এখানে জে কত, ধরুন আমি বি নিলাম, তাহলে এখানে বি হলো আমার জে, প্লাস জি অফ, ওকে, তাহলে জে কত, জে হচ্ছে বি, হ্যাঁ, তাহলে কমা, এখন এখানে কত হবে দেখুন, বি থেকে বি বাদ গুলো থাকে হচ্ছে সি, তাই না, সি, ওকে। এখন যদি আমি সি নিয়ে করি, তাহলে এখান থেকে হচ্ছে মিনিমাম সি অফ ডি কমা সি প্লাস জি অফ, এখানে থাকতেছে হচ্ছে আমার সি, আর এখানে থাকবে হচ্ছে বি, ওকে। তো এটা কেমন, আগে বলেছি যে এখানে যেহেতু আমরা জে নিয়েছি সি, তাই না, তাহলে এটা কি হচ্ছে এস মাইনাস জে, তার মানে সি থেকে সি বাদ থাকতেছে শুধু হচ্ছে বি, এই যে এখানে যেটা থাকতেছে সেটা, ওকে। আচ্ছা, এখন আমাদের এটার জন্য বের করতে হবে, এটার জন্য বের করতে হবে, ওকে। তাহলে আমরা বের করি, তাহলে জি অফ বি কমা সি ইকুয়াল টু মিনিমাম এখানে সি অফ বি কমা, এখানে সি যেহেতু একটাই ভ্যালু, প্লাস জি অফ সি কমা ফাঁকা সেট, ওকে। তাহলে একটা বের হয়ে গেল, এখন পরেরটা বের করি, জি অফ সি কমা বি, তাহলে এখানে কি থাকতেছে, মিনিমাম সি অফ সি কমা বি প্লাস জি, এখানে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে আপনার বি কমা ফাঁকা সেট, ওকে। আচ্ছা, তো এখন ক্যালকুলেট করা যাক, তো এটার জন্য ভ্যালু কত আসবে, বি থেকে সি, তাহলে বি থেকে সি কত আসছে ফোর, তাহলে ফোর প্লাস সি থেকে এ, সি থেকে এ হচ্ছে আপনার ফাইভ, এটা হচ্ছে নাইন, আর এখানে কত আসছে সি থেকে বি, তো সি থেকে বি হচ্ছে আপনার টু প্লাস বি থেকে এ, বি থেকে এ হচ্ছে আপনার টু, ইকুয়াল টু হচ্ছে ফোর, ঠিক আছে। এখন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ডি থেকে বি কত, তো ডি থেকে বি হচ্ছে আপনার টু, টু প্লাস এরপরে কত হচ্ছে জি অফ বি কমা সি, তাই না, তাহলে জি অফ বি কমা সির কত হচ্ছে নাইন, তাহলে নাইন প্লাস টু হচ্ছে আপনার ইলেভেন, এখানে কত আসে ডি থেকে সি, তাহলে ডি থেকে সি হচ্ছে আপনার থ্রি, তাহলে থ্রি প্লাস জি অফ সি কমা বি, তাই না, তাহলে জি অফ সি কমা বি কত ফোর, তাহলে ফোর প্লাস থ্রি কত হচ্ছে সেভেন। এখন এটার জন্য কোনটা নেবেন মিনিমামটা, তাই না, তার মানে এখান থেকে নিব হচ্ছে সেভেন। তাহলে চলুন আমরা সেভেন নিয়ে লাস্টেরটা সলভ করে ফেলি, তাহলে এখানে এ থেকে ডি কত, দেখুন এ থেকে ডি হচ্ছে আপনার থ্রি প্লাস জি অফ ডি,
বিসির জন্য কত পেলাম? 7, তাই না? তাহলে 7 প্লাস 3 কত হলো? 10। এখন এইটার জন্য, ঠিক আছে, এই যে এটা পুরোটার জন্য এখন মিনিমাম নিতে হবে এই তিনটা থেকে, তাহলে মিনিমাম কোনটা? 10। ওকে, তো দেখুন আমরা আমরা সলভ করে ফেললাম। এখন আমরা পাথ কিভাবে বের করবো একটু খেয়াল করুন। তো দেখুন পাথ ফাইন্ড করার জন্য আমরা এখানে, এখান থেকে দেখি স্টার্টিং কি নিয়েছিলাম, স্টার্টিং নিয়েছিলাম এ। ওকে, তাহলে এখানে আমি লিখি, এখানে আমি লিখলাম হচ্ছে এ। তো স্টার্টিং এ নেওয়ার পরে এখান থেকে হচ্ছে মিনিমামের মধ্যে আমরা কোনটা নিয়েছি? লাস্ট এটা, তাই না? কারণ এটা হচ্ছে ভ্যালু সব থেকে কম, তাই না? 10। তো এখানে আমরা এটা দেখবো, তো এ থেকে ডি। ওকে, তো এখানে কি পাচ্ছি? এ কমা ডি, মানে এ থেকে ডি। তাহলে এ থেকে হচ্ছে এখানে কি পেলাম? ডি। ওকে, এরপরে দেখবো এই যে এটা, তো এটার জন্য আমরা কোন ভ্যালু নিলাম সেটাতে যাব। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে এই যে এখানে আমাদের, এই যে এখানে। তো এখান থেকে হচ্ছে এই দুটা থেকে আমরা কোনটা নিয়েছি? মিনিমাম, তাই না? এটা, এই যে, তাহলে এখানে আসবো। এখানে আসার পরে দেখতেছি ডি থেকে সি, তাহলে ডি থেকে এখানে পেলাম হচ্ছে সি। ওকে, এখন হচ্ছে এইটুকের জন্য, তো এইটুকের জন্য কোথায় আসবো? এইটুকের জন্য হচ্ছে আমরা এই যে এখানে আসবো। এখানে আসার পর দেখবো এখানে কি আছে, সি থেকে বি, তাই না? তাহলে সি থেকে বি, এরপরে কি এখানে দেখুন বি থেকে ফাঁকা সেট, মানে হচ্ছে বি থেকে এ, ঠিক আছে। এখন আমরা যদি এটার কস্ট যদি একটু হিসাব করি, দেখুন এ থেকে ডি, এই যে এ থেকে ডির কস্ট কত ছিল? 3 প্লাস ডি থেকে সি, ডি থেকে সির কস্ট হচ্ছে আপনার 3, এরপরে সি থেকে বি, সি থেকে বি এর কস্ট হচ্ছে আপনার 2, প্লাস বি থেকে এ, বি থেকে এর কস্ট হচ্ছে আপনার 2, তাহলে কত হচ্ছে? 3 3 6 6 2 8 8 2 10। ওকে, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। ওকে, এবং 500 আমাদের মিনিমাম কস্টের যে পাঁচ সেটা আমরা পেয়ে গেলাম। তো আমি আসলে দুঃখিত, আমার এখানে একটু ভুল গিয়েছে, এখানে এই মিনিমাম আর এই ব্র্যাকেটটা হবে না, এখানে আসলে কমা হবে, লেখার সময় আমি জাস্ট লিখে গিয়েছি, তো এখানে এটা হবে না। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।